হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সোজা পদ্ধতিতে কিভাবে গাছের পাতা বানানো যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিখব। ফার্স্টে ইলিপস টুলটা সিলেক্ট করতে হবে এবং অল্ট আর শিফট দুটোকে একসাথে টিপে একটা সার্কেল ড্র করতে হবে। ওকে, এই সার্কেলটা ড্র করার পরে অল্ট টিপে যদি ড্র্যাগ করা হয় তাহলে আরেকটা সার্কেল পাওয়া যাবে। এবার দুটো সার্কেলকে একসাথে ধরে আমরা যদি শেপ বিল্ডার টুল থেকে অল্ট টিপে মাইনাস করে দিই তাহলে দেখবেন একটা পাতা তৈরি হয়ে গেছে। ওকে, এবার এই পাতাটাকে আমরা যদি মধ্যিখান থেকে কেটে ফেলি, এখান থেকে শুরু করে আমরা এই বরাতে যদি পাতাটাকে কেটে ফেলা যায় তাহলে পাতাটা দুটো খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। এবার এইখান থেকে গিয়ে আমরা পাতাটাকে কি করব, ডিভাইড, দুটো ভাগে ভাগ করে দেব। ওকে, পাতাটাকে দুটো ভাগে ভাগ করে গিয়ে আমরা এটাকে আনগ্রুপ করে দেব, একটা ভাগ দুটো ভাগ। ওকে, এবার আমরা স্ট্রোক থেকে ফিল করে দেব দুটো কালারই। ওকে, দুটো কালার ফিল হয়ে গেল। দেন আমাকে কি করতে হবে, এই পাশের যে কালারটা সেই কালারটাকে আমি একটু লাইট রাখলাম আর এই পাশের কালারটাকে একটু ডার্ক রাখলাম। দেখুন একটা শেড ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা পাতা বানাতে পারবেন। তাছাড়াও আপনারা যদি চান এটাকে গ্রেডিয়েন্টও করতে পারেন, আনগ্রুপ করে নিয়ে একটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট টুল নিলেন একরকম, আরবার একটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আরেক রকম গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারেন। দেখুন একটা আরেক রকম স্টাইল। এই স্টাইলটাকে আপনি যদি গ্রিনের উপর অ্যাপ্লাই করতে চান আপনি করতে পারেন। যেমন এখান থেকে আপনি স্ট্রোক থেকে এখানে সিলেক্ট করলেন এই গ্রিনটা আর এখান থেকে সিলেক্ট করলেন আপনি ডার্ক গ্রিনটা। ওকে, সেম থিং এপাশেরটাকে জাস্ট আই ড্রপার টুল থেকে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন কালার চেঞ্জ। দেখুন কত সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিভিন্নভাবে পাতা তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য।